জীবনে খারাপ খারাপ নামাটা অনেক কষ্ট কষ্টসাধ্য ব্যাপার। আপনারা যারাই আনন্দগুলিতে এখানে আসেননি অবশ্যই এরপর আসবেন বেড়াতে, অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনার কি জন্ম এখানেই? হ্যাঁ, আমার জন্ম ওই দিন দিলে। এর ভিতরে আরও কিছু আসিল দেখার মতন, আরো সৌন্দর্য এখন আমরা দেখব, বিন্দিলে মায়া লাগে। হ্যালো ভিউয়ার্স, শুরুতেই বরাবরের মতো ইনফোহান্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা আমার আজকের ভিডিওর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজ আপনাদেরকে পানাম নগরীর অজানা ইতিহাস সম্পর্কে জানাব। সোনারগাঁয়ের পানাম নগরী নিয়ে এখন পর্যন্ত হয়তো আপনারা অনেক তথ্য শুনেছেন বা জেনেছেন, কিন্তু আমি আজ আপনাদেরকে পানাম নগরীর এমন সব তথ্য জানাবো যার মাঝে কিছু তথ্য আছে যা শুনলে আপনি যেমন অবাক হবেন, আবার কিছু তথ্য আছে যা শুনলে আপনি বিশ্বাস করবেন না। আর কথা না বাড়িয়ে চলুন না জেনে আসা যাক পানাম সভ্যতার অজানা সব তথ্য সম্পর্কে। আপনাদেরকে প্রথমেই বলে রাখি, পানাম নগরী তার যৌবনের সাথে বার্ধক্যটাও হারিয়ে ফেলেছে অনেক আগে। এখন পানাম নগরীতে যা কিছু বিদ্যমান আছে তা কেবল হারিয়ে যাওয়া পানাম নগরীর ধ্বংসাবশেষ মাত্র। 1965 সালের আগ পর্যন্ত এক সমৃদ্ধ জনজীবন ছিল পানাম নগরী জুড়ে, যা বিলীন হয়ে গেছে অনেক আগেই। তাই তো পানাম নগরী অনেকের কাছে হারানো নগরী নামেও পরিচিত। বর্তমান সোনারগাঁয়ের আগের নাম ছিল সুবর্ণগ্রাম, পরবর্তীতে তার নাম পরিবর্তন হয় সোনারগাঁ। আর নারায়ণগঞ্জ জেলার এই সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন হারানো নগরী পানাম নগরী। এই পানাম নগরীতে ঘুরতে এসে আমি কথা বলি পানাম নগরীর মাঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত জাহাঙ্গীর আলমের সাথে। তার সাথে কথা বলে আমি জানতে পারি যে পানাম নগরীর পানাম শব্দটি মূলত এসেছে ফার্সি পাইনাম শব্দ থেকে। পানামের আগের নাম ছিল পাইনাম, আর পাইনাম থেকে পরবর্তীতে হয় পানাম, যার অর্থ হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। পানাম শব্দের সাথে আমরা প্রথম পরিচিত হই 1840 সালে ডক্টর জেমস টেইলরের টপোগ্রাফি অফ ঢাকা গ্রন্থে। প্রথম আমরা পানাম শব্দটা পাই, আসলে ওখানে জায়গাটার নাম পানাম ছিল না, ওটা ছিল পাইনাম, PAINAM, পাইনাম ছিল। সমসাময়িককালে যারা লেখক এদের একটা সিদ্ধান্ত হলো যে পানাম শব্দটা ফার্সি শব্দ পানাহ এবং পানাহগার থেকে এসেছে। পানা এবং পানাহগার শব্দের অর্থ হলো সেফ শেল্টার, অর্থাৎ নিরাপদ আশ্রয়স্থল। হ্যাঁ, এবং ওই জায়গাটা থেকেই পানাম, পানা, পাইনাম, পানাহগার, পানাম, তারপরে আসছে পানাম। আমার সামনে এই যে ব্রিজটি দেখতে পারছেন এটাই হচ্ছে পানাম পুল। 1611 খ্রিস্টাব্দে পানাম নগরে তখন এই ব্রিজ দিয়েই যাতায়াত করা হতো। আমরা মোটামুটি সবাই জানি যে পানাম নগরীতে তখন যারা বসবাস করতেন তাদের সবাই ছিলেন হিন্দু বণিক বা ব্যবসায়ী, যাদের মূল ব্যবসা ছিল ভারত এবং ইংরেজদের সাথে। পানাম নগরীর এই হিন্দু ব্যবসায়ীরা তখন মসলিন, কাপড় সহ আরও অনেক কিছুরই ব্যবসা করতেন। আর এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি তখন পঙ্খিরাজ নামের নদী ছিল, আর এই নদীপথকে ব্যবহার করেই তখন হিন্দু বণিকরা ব্যবসা করতেন। এটা হচ্ছে পঙ্খিরাজ নদী, আগে ওই যে নাঙ্গলবন্দে স্নান করতো, এটা তার সোনাবাবি যাইতো আইতো, এটার নাম আসলো পঙ্খিরাজ নদী। এটা ওখানে ওই যে এই রাস্তাটা ছিল মেন রাস্তা, আমরা বাপসা শুনছি 64-এ এটা হিন্দুরা ফালাতে হয়ে গেছে। আগে এটা নদীপথ ছিল, এই নদীপথে তারা আইসা এখানে ব্যবসা বাণিজ্য করছে, এখান থেকে মসৃণ কাপড় ভারতে নিয়ে করছে, ব্যবসা করছে। সব এরা হিন্দু লোক ছিল, ওরা 1964 রায়ের সময় এদেরকে বিতাড়িত করা হয়েছে। এছাড়াও সুলতানি আমল থেকেই এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানাম নগরীর অনেক বৈশিষ্ট্যের মাঝে মূল বৈশিষ্ট্য হলো বাংলাদেশে যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা ঐতিহ্য আছে তার মাঝে পানাম নগরী একমাত্র ঐতিহ্য যেখানে একটি এলাকা জুড়েই 52টি ভবন এখন পর্যন্ত টিকে আছে। আপনি যদি মুন্সীগঞ্জে যান, ইন্দ্রাকপুর দুর্গ একটা মনুমেন্টস। আপনি যদি হাজীগঞ্জে যান, হাজীগঞ্জ দুর্গ একটা মনুমেন্টস, বিবি মরিয়মের মাজার একটা মনুমেন্টস। আপনি যদি উত্তরবঙ্গে যান, কুসুম্বা মসজিদ খুব সুন্দর, দৃষ্টিনন্দন, ঐতিহাসিক একটা মনুমেন্টস। বাগা মসজিদ খুবই পরিচিত জিনিস, 10 টাকা নোটের উপর দীর্ঘ যুগের পর যুগ, ছোটো বাচ্চা থেকে নিয়ে ছেলে বুড়ো করা সবাই জানে, একটা মনুমেন্টস। বাট পানাম সিটি একটা জায়গা, পানাম সিটি একটা আর্কিওলজিক্যাল সাইট যেখানে কিনা 52টি মনুমেন্টস। বাংলাদেশে এমন সাইট নেই। হ্যাঁ, আছে হয়তো বাংলাদেশের বাইরে।
তাছাড়া একটা সময় এই নগরীতে নাকি ছোট বড় মিলিয়ে 100টি ভবন ছিল, যার প্রমাণস্বরূপ কিছু তথ্য পাওয়া গেল পানাম নগরীর মাঠ ব্যবস্থাপকের কাছ থেকে। ইতিহাস সাক্ষ্য দেয় এখানে 100 মতো মনুমেন্টস ছিল, 100 মতো বাড়িঘর ছিল, ইতিহাস সাক্ষ্য দেয়। এবং এখানকার যেই প্রবীণ ব্যক্তি এবং সুধী সমাজ বা বিজ্ঞ, আমাদের পাশেই রয়েছে একটা কলেজ সোনারগাঁ জিআর ইনস্টিটিউট অ্যান্ড কলেজ, তার প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি। উনি ছোটোবেলায় 1977 সালে বা 1975 সালে পানাম নগরের যতগুলো ফাঁকা জায়গা দেখছেন প্রত্যেকটা জায়গার মধ্যে ভবন ছিল, এবং এর প্রমাণ আমরা পাই। ব্রিটিশ লাইব্রেরির কিছু ছবি আছে, ওই ছবির মধ্যে দোতলা ভবন দেখা যায়, কিন্তু ভবনগুলো কোথায় এটা ফাইন্ড আউট করা যায় না। ক্যাপশনে লেখা আছে পানাম সিটি। 1840 সালে ডক্টর জেমস টেইলর বলেছেন পানাম নগরের পুরাতন অনেকগুলো ভবন ছিল। আবার 1872 সালে ডক্টর জেমস ওয়াইস তার নোটস অন সোনারগাঁও আর্টিকেলের মধ্যে বলেছেন 65 গড় সাহা, 35 গড় বুইমালি, অর্থাৎ 100টা পরিবার এখানে বসবাস করতো। যদি আমি ধরে নিই একটা পরিবার যদি একটা ঘরে থাকে, তাহলে তো 100টা ভবন ছিল এখানে। এবং প্রত্যক্ষদর্শী যারা, এদেরও ওই ওরাল হিস্ট্রি বা জনশ্রুতি নিয়েছি, ওনারাও বলেছেন সবগুলো জায়গায় ভবন ছিল। সো একেবারে স্বতঃসিদ্ধ পানামের প্রত্যেকটা ফাঁকা জায়গায় ভবন ছিল অথবা কোনো বসতি ছিল। এখানে যে ছোট ছোট মাঠ দেহান, এগুলি আগে ছোট ছোট মন্দির ছিল, এটি ভেঙে গেছে। আরও অনেক বিল্ডিং ছিল, মনে হয় আমার দেহার মতন আরও 8-9টা বিল্ডিং দেখছি, এগুলি গৈসা উপরে আছে। যা নষ্ট হওয়ার আগেই হয়েছে, আর কিছু বিল্ডিং ভেঙে ভাঙছে, ওইগুলো ভেঙে ভেঙে মনে করেন যেগুলো ঝুঁকিপূর্ণ ছিল ওগুলো ভেঙে ভেঙে ওরা ওই যারা থাকতো ওরা এটা কংক্রিট কাঙ্কেট করে বিক্রি করছে। এই ভবনগুলোর কোনোটি ছিল একতলা, কোনোটি দোতলা, আবার কোনোটি তিনতলা। পানাম নগরীতে নগরীর ভিতরে তখন আবাসিক ভবন ছাড়াও ছিল মন্দির, মঠ, পান্থশালা, নাচঘর, গুপ্তপথ থেকে শুরু করে বিচারালয়, সব কিছুই ছিল। বর্ডার, টেলিফোন, টেলিগ্রাফ, ডাক্তার, ডিসমিসারি সব বন্ধ করে দিয়ে পূর্ব বাংলার যত হিন্দু আছে 12 ঘন্টার ভিতরে ফিনিশ করে লাও। একমাত্র থানাটা খোলা আশ্রয় কেন্দ্র, তখন 12 ঘন্টায় কি আর কাটতে পারে? এইটা 3 দিন হয়ে গেছে। তখন আয়ব সরকার রায়ট লাগাইছে, তখন এই তারাও বিদায় হয়েছে, কিছু পয়সা করি ক্রয় করেছে নাই, নিচে গা লুটা বাচ্চা। তখন কেউ বাড়ি আসছিল 150-200 টাকা বেচা রেজিস্ট্রি করে দিয়ে গেছে। 6-7টা বিল্ডিং আছে পানাম নগর মধ্যে এরকম ধরনের, আর যার পয়সা আছে ইন্ডিয়া গেছে গা। বিয়া সাদি সাজ গাছ কোনো নান যাইতে তো না, ঢাকাও যাইতে তো না, এই পানাম নগরই পাইছে। এই যে বিল্ডিং গুলি বাড়ি দেখা নেই, দোকান পাড়া ছিল। 1965 সালের পর থেকে 2007 সাল, অর্থাৎ টানা 42 বছর ঐতিহ্যবাহী এই পানাম নগরী ছিল সম্পূর্ণ অরক্ষিত। ওই সময়টায় পুরো পানাম নগরী ছিল বহিরাগতদের দখলে, যারা পানাম নগরীকে লিজ নিয়ে নিজেরা বসবাস শুরু করেছিলেন। আর তারপর থেকেই পানাম নগরী তার সৌন্দর্যের অনেক কিছুই হারিয়ে ফেলে। পরবর্তীতে 2007 সালের পর পানাম নগরীতে যারা ছিলেন তাদের লিজ বাতিল করে, তাদেরকে উচ্ছেদ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় পানাম নগরীকে। আর তারপর থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে পানাম নগরীর অবশিষ্ট যা আছে সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখতে। 1965 থেকে নিয়ে 2011 সাল পর্যন্ত এই জায়গাটা ছিল অপরাধের আখড়া, অর্থাৎ 65 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় এদের মূল যেই মালিক এরা চলে যায়। হ্যাঁ, চলে যাওয়ার পর থেকে নিয়ে অবৈধ জনবসতিরা এখানে বসবাস করে, ভাঙাচুরা করে, এই জায়গাটাকে ধ্বংস করে। তত্ত্বাবধায়ক সরকার যখন আসে, তখন তত্ত্বাবধায়ক সরকার নির্বাহী ক্ষমতা বলে এই পানাম নগরীর এই সমস্ত অবৈধ জনবসতি উচ্ছেদ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হাতে দেয়। এবং 2015 সালে টিকিট চালুর মধ্য দিয়ে পানাম নগরীর যথাযথ সংরক্ষণের আওতায় আসে, এবং ঠিক তখন থেকে এই পানাম নগরীটা প্রমোট করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর চেষ্টা করতেছে। 1840 খ্রিস্টাব্দে পানাম নগরী সম্পর্কে ডক্টর জেমস টেইলর তার লেখা বইয়ে অনেক তথ্য দিয়েছেন। তাছাড়া 1872 খ্রিস্টাব্দে ডক্টর জেমস ওয়াইস তার লেখা বইয়ে পানাম নগরী সম্পর্কে আরও বিস্তারিত লিখেছেন। ডক্টর জেমস ওয়াইস সে সময় নীলকর হিসেবে কাজ করার সুবাদে বেশ কয়েকবার তিনি পানাম নগরীতে এসেছিলেন। ডক্টর জেমস ওয়াইস ছিলেন একজন নীলকর, এবং জেমস ওয়াইস নীলকর হিসেবে সে পানাম এসেছিলেন মেবি।
অনেকেই বলে থাকেন যে বিশ্বের সেরা মুসলিম পর্যটক ইবনে বতুতা নাকি পানাম নগরীতে এসেছিলেন। কিন্তু ইবনে বতুতার 1346 সনে লেখা সেভ দ্য রিহেলা বইয়ে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1346 সালে ইবনে বতুতা সোনারগাঁয়ে এসেছিলেন এবং তার আর্টিকেলের মধ্যে আমরা যতটুকু পাই, ইবনে বতুতার একটা আর্টিকেল আছে দ্য রিহেলা, এটা ইংরেজি অনুবাদ হয়েছে, ওই রিহেলাতে তিনি বলেছেন তিনি সোনারগাঁয়ে একটা সোনারগাঁ নগরীতে একটা দেয়াল ঘেরা ছিল, উনি দেখেছিলেন। এটা এর অস্তিত্ব আমরা খুঁজে পাই না। এটাও গবেষকদের উচিত যে এর জন্য গবেষণা করা। এবং ইবনে বতুতা যে সোনারগাঁকে দেখেছিলেন, আমার বিশ্বাস সে সোনারগাঁ হয়তো বিলীন হয়ে গেছে, হয়তো আছে, কিন্তু এটা এখনও আমাদের লোকচক্ষুর অন্তরালে। এবং ইবনে বতুতা সোনারগাঁয়ে ভিতরে প্রবেশ করেননি পলিটিক্যাল কারণে, সে যে রাজার অধীনে কাজ করতেন সে রাজা হয়তো তার প্রতি ক্ষিপ্ত হইতে পারে, এর জন্য ওই নৌকার ঘাটেই, ওই নৌকাতেই, ওই বজরাতেই শুক সুলতান তৎকালীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ তাকে যথাযথ আপ্যায়ন করেছিলেন, এই কথাগুলো উনি বলেছেন। এবার চলুন যাওয়া যাক পানামনগরীর ঐতিহাসিক গুরুত্বের দিকে। ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করলে পানামনগরী ঐতিহাসিক দিক বিবেচনায় যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার অবকাঠামোগুলোর জন্য। পানামনগরী এখন পর্যন্ত দেশ বিদেশ সবার কাছে পরিচিত তার অবকাঠামোর কারণেই, যার মাত্র 52টি ভবন এখন অবশিষ্ট আছে। তাই পানামনগরীকে সবার মাঝে ধরে রাখতে হলে এই ভবনগুলোকে টিকিয়ে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। যেভাবেই হোক এই পানামনগরীকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য টিকিয়ে রাখা এবং আমাদের ঐতিহাসিক পর্যটন নগরী সোনারগাঁয়ের শেষ স্মৃতিচিহ্নটুকু ধরে রাখার জন্য পানামনগরকে আমাদের যথাযথ সংরক্ষণ করা, এর দেখভাল করা, এটা শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তর নয়, বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণের নৈতিক দায়িত্ব এই পানামনগরকে টিকিয়ে রাখা। পানামনগরীর মাঠ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সাথে কথা বলে এক পর্যায়ে জানা গেল কেবল চাকরি সূত্রেই নয়, এই সোনারগাঁয়েই তার জন্ম এবং বেড়ে ওঠা, যার ফলে একটা সময় তিনি পানামনগরী সম্পর্কে বলতে গিয়ে একটু যেন আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তো এই ব্যাপারটা আপনার কেমন লাগে, এই যে এত বড় একটা সভ্যতা নিয়ে আপনি কাজ করতেছেন বা এটার মানে সম্পূর্ণ সার্বিক দায়িত্বে আপনি আছেন? আমার জন্মস্থান, আমার নানার বাড়ি, আমি আবার লেখাপড়া করেছি সোনারগাঁও, আবার আমার কর্মক্ষেত্রের সুযোগে আমি সোনারগাঁয়ে অবস্থান করতেছি, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আমার জীবনের মধ্যে, জীবনের আমার যত পাওয়া হইতে পারে চাকরি জীবনে, হ্যাঁ, এটা আমার একটা অনেক বড় পাওয়া। যেহেতু আমাকে একটা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ দিয়েছে সরকার, আমি চেষ্টা করেছি এই পানামনগরী সম্পর্কে একেবারে টপ টু বটম জানার জন্য চেষ্টা করেছি এবং পানামনগরীর টেক্সচুয়াল রেফারেন্সগুলোকে সংগ্রহ করার চেষ্টা করেছি এবং পানামনগরীকে নিজের মতো করে ভালোবেসে পানামনগরীর যত্ন করার জন্য চেষ্টা করেছি। বাংলাদেশের ঐতিহ্য পানামনগরী হচ্ছে পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় শহরের মাঝে একটি, আর হারিয়ে যাওয়া এই পানামনগরী থেকে একদিনেই আপনি খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই চলে যেতে হবে ঢাকার আউটার স্টেডিয়াম এলাকায়। সেখান থেকে দুয়েল, স্বদেশ ছাড়াও 15 মিনিট অন্তর সোনারগাঁয়ের উদ্দেশ্যে অনেক বাসই যায়। বাসে মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন সোনারগাঁয়ে। সোনারগাঁ থেকে মাত্র 20 টাকায় অটো ভাড়া করে আপনাকে চলে যেতে হবে পানামনগরীতে। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফোহান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।